PB24 ক্যামেরা এই মুহূর্তে কমলপুরের নোয়াগাঁও চমনিতে এবং এখানেই মন্ত্রী মনোজ কান্তি দেবের বাড়ি। কমলপুর আসার পর থেকে PB24 এর ক্যামেরা বিভিন্ন জনের সঙ্গে মুখোমুখি হয়েছে, বিভিন্ন জনের প্রতিক্রিয়া পেয়েছিল এবং প্রত্যেকেরই মনের মানুষ মনোজ কান্তি দেব। এবং ধলাই জেলার নাগরিকেরা অত্যন্ত আনন্দিত যে তাদের জেলায় মনোজ কান্তি দেবের মতো একজন মন্ত্রী হয়েছেন বা মন্ত্রিত্ব পেয়েছেন। এবার আমরা একবার জানার চেষ্টা করব মনোজ কান্তি দেব দৈনন্দিন জীবন এবং ব্যক্তি জীবনে কী রকম এবং কীভাবে তার জীবন যাপন করেন, তার ক্ষুদ্র একটা চিত্র তুলে ধরার চেষ্টা করছি। মন্ত্রী মনোজ কান্তি দেবের বাড়ি ইট বালি সিমেন্ট এবং টাইলসে সুসজ্জিত এবং সাজানো গোছানো একটি বাড়ি, কিন্তু তা সত্ত্বেও নিজে একেবারে সাধারণ সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত। কেন এবং কেন এই ধরনের জীবনশৈলী বেছে নিয়েছেন তিনি, এবং সেটা কি শুধুমাত্র সাধারণ মানুষের খুব কাছে যাওয়ার ক্ষেত্রে নাকি এর পেছনেও অন্য কোনো কারণ রয়েছে, এসব নানাবিধ প্রশ্ন, নানাবিধ প্রশ্নের উত্তর জানবো তারই কাছ থেকে। মন্ত্রী মনোজ কান্তি দেব এই মুহূর্তে PB24 এর ক্যামেরায় মুখোমুখি, তারই কাছ থেকে জানার চেষ্টা করব, অজানা মনোজ কান্তি দেবকে জানার চেষ্টা করব কিছুটা। মনোজবাবু, প্রথমে অভিনন্দন জানাই এই সাফল্যের জন্য, পাশাপাশি রাজ্যের এত বড় একটা দায়িত্ব আপনার কাঁধে এলো, আপনি সেটাকে সফলভাবে হয়তোবা রূপায়ণ করতে পারবেন সেই কারণে। প্রথম প্রশ্ন যদি আপনার প্রতি আমার থাকে, যে যখন জয়ী হচ্ছেন প্রত্যেকটা রাউন্ডের পর একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, কোথাও পিছিয়ে যাচ্ছেন, ঠিক গণনার আগের দিন রাতটায় আপনার কি মনে হচ্ছিল, পরিবর্তন কি অবিসম্ভাবী, আপনি কি জয়ী হচ্ছেন, সেই বিশ্বাসটা কি কোথাও একেবারে প্রকট ছিল আপনার? দেখো, নমস্কার সবাইকে। আসলে গণনার আগের দিন রাতে আমার কোনো অসুবিধা হয়নি, নর্মাল ছিলাম। তো জয় সম্পর্কে একশোবাদী আশাবাদী ছিলাম। 2003, 2008, 2013, 2018 চারটা নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি কমলপুর বিধানসভা কেন্দ্রে। তো 2008 সালে জয়ী হয়েছিলাম কংগ্রেস দলের টিকিটে, এবার বিজেপি দলের টিকিটে। তো এবার পরিবর্তনের যে বাতাবরণ তৈরি হয়েছিল রাজ্যব্যাপী এবং আমাদের এই কমলপুরেও, যেভাবে কর্মকর্তারা, ছেলেমেয়েরা, অভিভাবকরা রাস্তায় নেমেছিল পরিবর্তনের পক্ষে, পরিবর্তন সম্পর্কে 100% নিশ্চিত ছিলাম, সুতরাং টেনশনের কোনো কারণ ছিল না। আর জনগণ রায় দেবে এবং জনগণের রায় আমাদের পক্ষে গিয়েছে সেটা আগে বোঝা গিয়েছিল। তারপর যখন 9 তারিখ শপথ গ্রহণের পালা এলো, তার আগের দিন আপনারা জানতে পারলেন যে আপনিও 9 জন মন্ত্রীর মধ্যে একজন মন্ত্রী হতে যাচ্ছেন, সে বিষয়টা কিভাবে জেনেছেন আপনি, প্রথম জানার মাধ্যমটা কি ছিল? দেখুন, আমি আসলে ওই দিন বিকালবেলাতে রাম মাধবজি এসেছিলেন স্টেট গেস্ট হাউসে, তো সব এমএলএরা যাচ্ছেন স্টেট গেস্ট হাউসে, আমিও গিয়েছিলাম। এমন সময় ত্রিপুরার প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব রাম মাধবজিকে পরিচয় করিয়ে দিচ্ছেন, মনোজ কান্তি দেব ফ্রম কমলপুর মন্ত্রিসভা স্থান পেয়েছে। আমাকে বিপ্লবদা কানে কানে বলছেন যে মনোজ মন্ত্রী হচ্ছ তুমি, ওটাই প্রথম অনুভূতি। এবং আসলে সেই অনুভূতিটা অন্যরকম ছিল, কারণ আমি কল্পনাতেও ছিল না যে রাজ্য মন্ত্রিসভায় হয়তো বা আমাকে নেওয়া হবে। মনোজ দেব এই রাজ্যের মন্ত্রী হলেন, সেটা আপনাদের কেমন লাগছে? খুব ভালো হয়েছে, লোক হিসাবে তার লহান পাইতাম আজকে 10-15 বছর ধরে আর খুব সুন্দর, তার লহান লোক হিসাবে বাইর হইত না, এতো আই যাই ইহরে সকলে আদর। যখন মন্ত্রী ছিলেন না তখন আপনাদের সঙ্গে কি করতেন? আগেও খুব ভালো আছে, আগেও তো এমএলএ আছিল নানি, এ সময়ও খুব ভালো। কি চান ওনার কাছে? ওখান তো আমরা কোনো চাইছেও না, ওখান তো হে মাত্র ই হয়েছে আর বইছে আর পরিবর্তন দেখা যাক কীরকম হয়ে সিদ্ধান্ত হয়। মন্ত্রী মনোজ দেবের কাছে আপনাদের দাবি কী থাকবে? দাবি তো থাকবো কিছু, জলের খুব অসুবিধা আর আমরা এখান, জলের কিছু দাবি আর তো খুব বেশি অত তো দাবি নাই।
এখন তো মনোজ দেব আপনাদের এখানে এলেন, দেখা করলেন মন্ত্রী হওয়ার পর, মন্ত্রী হওয়ার আগেও কি এরকম ভাবে আসতেন আপনাদের কাছে? হ্যাঁ হ্যাঁ, এরকমই আসে, আগেও এরকম আসে, মন্ত্রী না হওয়ার আগে, আগেও তো এমএলএ আসেন না আমি এ সময়ও। তো এটা অত্যন্ত অনুভূতি প্রবণ ছিল ওই ঘটনা, এবং অত্যন্ত উৎসাহিত হয়েছিলাম এই ঘটনা শোনার পর, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তার জন্য আমি নরেন্দ্র মোদীজিকে কৃতজ্ঞতা দিতে চাই, তার জন্য আমি আমাদের স্টেট প্রেসিডেন্ট বর্তমান সিএম বিপ্লব কুমার দেব, স্টেটের যারা জেনারেল সেক্রেটারি রয়েছেন প্রতিমা ভৌমিক, রাজীব ভট্টাচার্য, স্টেটের সহসভাপতি সবল ভৌমিক, সেই সঙ্গে আমাদের রাজ্যের প্রভারী সুনীল দেওধর, প্রত্যেকেই সহযোগিতা করেছেন, নতুবা এই জায়গায় যাওয়ার কথা ছিল না আমার। আপনি যখন বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ঠিক তার ছয় মাস আগে পর্যন্ত প্রদেশ কংগ্রেসের সভাপতির খুব ঘনিষ্ঠজন ছিলেন আপনি, খুব কাছের মানুষ ছিলেন, ঠিক আচমকাই দলবদল, সেটা কি সত্যি অর্থেই বামেদের বিরুদ্ধে লড়াই করার জন্য, নাকি এত বছর ধরে নির্বাচনে লড়াই করছেন, জয়ী হতে পারছেন না এবার নিজের জয়ের জন্য? দেখুন, আমি 2003 সালে নির্বাচনের প্রথম দাঁড়িয়েছি কংগ্রেসের টিকিটে, কংগ্রেস আমাকে সম্মান দিয়েছে, কংগ্রেসের কাছে কৃতজ্ঞতা ছিল, আজও রয়েছে, কিন্তু ওই সময়ের কংগ্রেস আর আজকের কংগ্রেসের রাত দিন আকাশ পাতাল, আকাশ পাতাল ফারাক। 2003 সালে প্রথম নির্বাচনে পরাজিত হয়েছি, 8 সালে জয়ী হয়েছি, 13 সালে আবার পরাজিত হয়েছি, এবার নির্বাচনের ছয় মাস পূর্বে আমার এলাকার যারা আমার কর্মী সমর্থকরা ছিল, আমার সহযোদ্ধারা ছিল, এই এলাকার যারা নির্বাচক মণ্ডলী, যারা বিগত দিনেও আমাকে 17,690টা ভোট দিয়েছিলো 2013 সালে, তাদের চাপ ছিল, সেই সঙ্গে বিজেপির বর্তমান সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিকজি রাত্রেবেলা আমার ঘরে এসেছেন, এসে বলছেন যে মনোজজি আপনিও হারবেন আমরাও হারবো, এরকম বাম বিরোধী প্ল্যাটফর্মটা যাতে এক জায়গাতে থাকে, কোনো অবস্থাতেই যাতে আমি কংগ্রেসের টিকিটে না দাঁড়াই। তো সব মিলিয়ে আসলে ওই সময় আমার কংগ্রেসে থাকাটা একটা অসহ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল সব দিকে, মানুষ খারাপ খারাপ বলছিল, বিভিন্ন রাস্তাঘাট কিনারে আমার বাড়ি অনেকে অনেক বাজে মন্তব্য করা শুরু হয়েছিল যে এরকম একটা অবস্থায় দল ছাড়তে বাধ্য হয়েছি। আর পশ্চিমবঙ্গে দীর্ঘ 34 বছর কংগ্রেসের 56,000 কর্মী সমর্থক খুন হয়েছেন, তারপরেও সম্পূর্ণ অনৈতিকভাবে নীতি আদর্শকে বিসর্জন দিয়ে অধীর চৌধুরী ওই রাজ্যের প্রদেশ সভাপতি যে সিপিএমের সাথে জোট ঘোষণা করেছেন, এবং এক মালার তলে বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে রাহুল গান্ধীজি স্থান নিয়েছেন, তারপরে মানসিকভাবে ওই দিনই আঘাত করেছিল। পরবর্তী সময় আপনারা লক্ষ্য করবেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে, আমরা ত্রিপুরাতে একটা স্ট্রাইক ডাক দিয়েছিলাম সিপিএমের বিরুদ্ধে কংগ্রেসের হয়ে, ওই সময় পশ্চিমবঙ্গে মিতালি চলছে, কিন্তু আমাদের এইচডি অফিসের সামনে আমরা 13 জন পিকেটারকে ওই দিন চূড়ান্তভাবে হেনস্থা এবং অপমানিত করা মারা হয়েছিল। কিন্তু তার পরবর্তী সময় দেখলাম যে এই রাজ্যের বিরোধী শক্তি যখন 3টা ভাগে বিভক্ত ছিল, তখন সিপিএম প্রতিটা বিভাগকে মদত করত, যেইমাত্র নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার হওয়ার পর এই রাজ্যের বিরোধীরা বিজেপির প্রতি আকৃষ্ট হতে লাগলো আস্তে আস্তে, তখন দেখলাম আমরা সিপিএম দল পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসকে মদত দিচ্ছে, এবং এটার জ্বলন্ত উদাহরণ কমলপুরে 2টা স্ট্রাইক আমরা ডাকলাম, স্ট্রাইক ডাকার পর দেখলাম সিপিএম দল সম্পূর্ণভাবে সেই স্ট্রাইককে সহযোগিতা করছে কংগ্রেসের স্ট্রাইককে, যানবাহন, দোকানপাট, সিটুর, গাড়ি, অফিস আদালত বন্ধ রেখে কংগ্রেসের ডাকা স্ট্রাইককে সমর্থন করছে। এইসব দেখার পর আমরা দেখলাম যে কংগ্রেস সিপিএমের বি টিম হয়ে কাজ করতে হবে কংগ্রেসে থাকলে, এইভাবে কংগ্রেস করা অসহ্যকর হয়েছিল, এবং সেই জন্য দল পরিবর্তন করেছি, দল পরিবর্তন এলাকার মানুষের স্বার্থে করেছি, এবং তা আপনারা ভালো করে দেখেছেন রেজাল্ট আউটের পর যে কমলপুরে যেমন আমরা ভালো মার্জিনে জয়ী হতে পেরেছি, এবং সারা রাজ্য ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হয়েছে, কংগ্রেস একটা সিট বাদ দিলে সবগুলি সিটে জামানত জব্দ হয়েছে।
সেপ্টেম্বরের 6 তারিখ 2017 আপনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন এবং তারপর ফেব্রুয়ারির 18 তারিখ নির্বাচন হয়। সেই নির্বাচনে আপনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারপর 9 তারিখ আপনি বিজেপির মন্ত্রী হয়ে বা বিজেপি পরিচালিত সরকারের মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন। এই যে মাত্র 6 মাসের মধ্যে আপনি বিজেপির পরিচালিত সরকারের মন্ত্রী, এত দ্রুত যে উত্থান, তার নেপথ্য কারণ হিসেবে কি মনে হয় আপনার? দেখুন, 6 তারিখে জয়েন করেছি, জয়েন করার পর ঠিক পরের দিনই আগরতলাতে আমাকে মাননীয় সভাপতি ডাক দিয়েছেন, বিজেপি সভাপতি ডাক দিয়ে আমাকে বলেছেন সমস্ত ডিস্ট্রিক্ট, ধলাই ডিস্ট্রিক্টের 6টা সিট রয়েছে, প্রতিটা সিটে আমি যাতে সময় ব্যয় করি এবং 1 ঘন্টা সময় যাতে নষ্ট না করি। এবং ওই দিন থেকে ওনার সাথে কথা হওয়ার পর আমি গন্ডাছড়া, পরের দিনে গন্ডাছড়া, রাইমাভিল্লি, গন্ডাছড়া, রাশিয়াবাড়ি, ছামনু, করমছড়া, আম্বাসা, গঙ্গানগর, মনু, শৈল্যাংটা সহ করমছড়ার বিস্তীর্ণ এলাকা, ছামনুর বিস্তীর্ণ এলাকা, রাশিয়াবাড়ির বিস্তীর্ণ এলাকা, আম্বাসার বিস্তীর্ণ এলাকা, সুরমা সহ কমলপুরের প্রতিটা সিটে প্রতিদিন, এমনও দিন গেছে 18 ঘন্টা সময় দলের প্রতি ব্যয় করেছি, দলের প্রতি সময় দিয়েছি। সকাল 6টার সময় বেরিয়েছি, রাত্র 12টা 1টা, কোনো দিন 2টার সময় ঘরে ফিরেছি, কোনোদিন ঘরে ফেরা হয়নি, প্রবাস করতে হয়েছে। তো যতদিন বিজেপিতে কাজ করেছি নিষ্ঠা এবং সততার সাথে, কংগ্রেসে যখন যতদিন ছিলাম ততদিনও কংগ্রেস নিষ্ঠা এবং সততার সাথে করেছি, বিজেপিতে যাওয়ার পরও নিষ্ঠা সততার সাথে কাজ করেছি, যার ফল আমি হাতে নাতে পেয়েছি। বিজেপি দল আমার প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে আমাকে মনোনীত করেছে এই কেন্দ্রে, এবং সেই আস্থা এবং বিশ্বাসের মর্যাদা দিতে পেরেছি ভোটে জয়ী হয়ে। পরবর্তী সময়ে বিজেপি দল আবারও আস্থা এবং বিশ্বাস রেখে আমাকে মন্ত্রিত্বে নিয়েছে। আমি আশা করি মন্ত্রী হয়েও, এই 10 দিন হয়েছে মন্ত্রী হয়েছি, আমি কিন্তু ঘরে বসে থাকিনি, প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও কোনো অঞ্চলে ভিজিট করতে যাই, কোনো স্পোর্টস স্কুল হোক, অন্য অন্য কাজ হোক, ফুড দপ্তরের কাজ হোক, স্পোর্টস দপ্তরের কাজ হোক, আমি কিন্তু রেগুলার ঘরে বসে থাকতে রাজি নই, যতটুকু আমার শরীর পারমিট করছে আমি কাজ করছি। আপনি একজন হেভিওয়েট নেতা, কংগ্রেসে থাকার সময়েও কমলপুর কিংবা ধলাইয়ের মানুষ তাদের কাছে আপনি জনপ্রিয় ছিলেন, এখন তো মন্ত্রী হয়েছেন, বলা যায় গোটা রাজ্যের দায়িত্ব এখন আপনার কাঁধে, তারপরও আপনার এই সহজ সরল জীবনযাপন, একেবারে সাধারণ পোশাক আশাক পরা, সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে গিয়ে বসে পড়া, হিন্দু হোক কিংবা মুসলিম হোক তাদের ঘরে ঢুকে পড়া, তাদের হাতে দেওয়া খাবার আপনি গ্রহণ করছেন, এই বিষয়টা কি শুধুমাত্র নেতা বা জনপ্রিয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করা, নাকি সহজ একেবারে স্বভাবজাত? আসলে এটা আমার স্বভাবজাত, মানুষের সাথে চলা, মানুষের সাথে মেশা, আমার কোনো সময় মনে হয়নি আমি এমএলএ হয়েছি, মন্ত্রী হয়েছি, এটা আমি ভাবতে এখনও আমার বিশ্বাস হয় না। যখন আমি এমএলএ ছিলাম আগে, তখনও আমার, যখন এমএলএ ছিলাম না তখন যেভাবে চলেছি, এমএলএ হওয়ার পরে সেইভাবে চলেছি, আজকে মন্ত্রী হওয়ার আগে যেরকম ছিলাম, মন্ত্রী হওয়ার পরেও সেরকমই চলছে। শুধু একটুই তফাত, সিকিউরিটি গার্ড অনেকগুলি বেড়ে গেছে, ওদের দেখতে লাগে যে এখানে মন্ত্রী যাচ্ছেন, কিন্তু আমার কাছে নিজের মনে হয় না যে আমি মন্ত্রী হয়েছি, নিজের মনে হয় না আমি কোনো উচ্চ পদে গিয়েছি। আমার জীবন এরকম সরল, সহজ সরল জীবন আগেও ছিল, বর্তমানেও রয়েছে, ভবিষ্যতে এরকম জীবনযাপনই করতে চাই। কোথাও কি পারিপার্শ্বিক যে পরিস্থিতি, এবং সর্বদা আমরা দেখতে পাই যে অন্যান্য নেতা, সেটা রাজ্য স্তরেই হোক কিংবা দেশের জাতীয় স্তরেই হোক, সেক্ষেত্রে নেতা মানেই হচ্ছে একটা টিপটপ অবস্থায় সেই যে উত্তরীয় পরে, কিংবা বিভিন্ন একটা পোশাক আশাক, একটা স্টাইল স্টেটমেন্ট, এগুলো মেনটেন করা, সেক্ষেত্রে আপনি এটা করছেন না, কোথাও কি মনে হয় যে কোথাও অ্যাপিয়ারেন্সের দিক থেকে আপনি পিছিয়ে পড়বেন, সে ভয়টা আপনার হয় না? একদমই না, যদি যোগ্যতার সাথে কাজ করতে পারি অ্যাপিয়ারেন্স দিয়ে কী হবে, আমার কাজের মূল্যায়ন করবে মাননীয় মুখ্যমন্ত্রী, অবশ্যই মন্ত্রিসভা ক্যাবিনেট কাজের মূল্যায়ন করবে, ভালো কাজ করতে পারলে মন্ত্রিত্ব রাখবে, যদি ভালো কাজ না করতে পারি মন্ত্রী থেকে সরবে, অ্যাপিয়ারেন্স দিয়ে কী হবে, ড্রেস দিয়ে কি কাজের মূল্যায়ন হয় নাকি? তো যে ড্রেস পরে, যে ড্রেসটি পরলাম সে ড্রেসটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটা হলো বড় কথা।
আমি শ্রী মনোজ কান্তি দেব ভগবানের নামে শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও অনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমি ত্রিপুরা রাজ্যের মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেকপরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ প্রীতি বা বিদ্বেষমুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব। তার পাশাপাশি যখন আপনি যে দুটো দপ্তরের দায়িত্ব নিলেন, সেই দুটো দপ্তরের মধ্যে মূল চ্যালেঞ্জ কি মনে হলো গত কয়েকদিনে যখন আপনি বিভিন্ন জায়গায় পরিদর্শন করলেন? দেখুন, দপ্তরগুলি তো বিগত 25 বছর এই রাজ্যে টানা একটা সরকার ছিল, তো ফুড অ্যান্ড সিভিল সার্ভিস দপ্তরে অসংখ্য ঘোটালা রয়েছে, বিভিন্ন দপ্তরে আগে পুকুর চুরি হয়েছে। আমি শপথ নেওয়ার পর দপ্তরের নিয়ে প্রধান ট্রেনে যেদিন বসলাম, প্রথমে বললো যে নন্দননগরের দিকে কি ভুজনগরে ট্রিটমেন্ট প্ল্যান্ট বন্ধ হয়ে আছে, ওই জায়গাতে পরদিনের পরে পরিদর্শনে যাই এবং কাজ শুরু করা হয়। এছাড়া ফুড দপ্তরে বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন ফুড অফিসে বিশাল সংখ্যক রেশন কার্ড তা সময় মতো ডেলিভারি দেওয়া হচ্ছে না, সেগুলি নজর দেওয়া হবে অবশ্যই। তাছাড়া বাজার দ্রব্যমূল্য অস্বাভাবিক যাতে দ্রব্যমূল্যে বৃদ্ধি না হয় সেদিকে নজর রাখা হবে। তো ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ দপ্তরটা যেমন তেমন, ক্রিয়া দপ্তর যেটা রয়েছে, ক্রিয়া এবং যুব কল্যাণ দপ্তর, এই দপ্তরের মধ্যে অসংখ্য ঝামেলা রয়েছে, বিভিন্ন বুইফোর সংস্থা রয়েছে। একটা দপ্তরে একটা ধরনের টেনিস দেখবেন তিনটা কমিটি, দুটা কমিটি রয়েছে, অলিম্পিক দুটা সমান্তরাল কমিটি রয়েছে। এগুলি দীর্ঘদিন পূর্বতন সরকারের আমলে হয়েছে এবং ক্রীড়াক্ষেত্রে দলতন্ত্র কায়েম হয়েছে, বিভিন্ন দপ্তরের প্রধানগুলি দলের চিফদেরকে রাখা হয়েছে। তো আমি যেটা ঘোষণা করেছি, ক্রীড়া দপ্তরের পূর্বতন কমিটিগুলিকে বাতিল করা হবে, নতুন কমিটিগুলি করা হবে রাজনীতির ঊর্ধ্বে, রাজনীতিতে রাজনীতির বাইরে যারা ক্রীড়া জগতের সাথে যুক্ত তাদেরকেই এই কমিটির উচ্চ পদে রাখা উচিত। তাছাড়া প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা উচিত গ্রামস্তর থেকে। আমি নিজে খেলার সাথে যুক্ত ছিলাম এক সময়, খুব ক্রিকেট খেলতাম, সাব ডিভিশন লীগ ত্রিপুরা রাজ্যের প্রায় সবকটি মহকুমাতে আমার খেলা হয়েছে, ভলিবল খেলতাম, ফুটবলও খেলতাম, কিন্তু রাজ্যস্তরের বড় মিটগুলি হতো, বাসিকে নাইডু বা রঞ্জি ট্রফি এসব খেলার যখন বাছাই হতো তখন দেখতাম রাজধানীর জয় জয়কার, সব রাজধানী থেকে মফস্বলের এলাকা থেকে চান্স পাওয়া খুব কষ্টকর ব্যাপার ছিল। তো এই জিনিসগুলি বন্ধ করতে হবে, যারা প্রতিভাবান রয়েছে মফস্বল এলাকাতে তাদেরকেও তুলে নিতে হবে গ্রামস্তর থেকে, যারা নির্বাচক মণ্ডলীতে রয়েছেন তাদেরকে নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে এবং খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখতে হবে টোটালি। এটা দলবাজির ঊর্ধ্বে হটে এখানে প্রার্থী এবং যারা প্রতিভাবান খেলোয়াড় তাদেরকে মনোনয়ন দিতে হবে। তো এটা করলে ত্রিপুরার খেলাধুলার মান উন্নয়ন হবে অবশ্যই ভাবি, নতুবা আগে যেরকম হয়েছে এরকম হবে। তো আমরা চাই ক্রীড়াক্ষেত্র সম্পূর্ণ রাজনীতিমুক্ত হোক। আপনি এখন ক্রীড়া নিয়ে যখন কথা বলছেন বা আপনার যখন খেলোয়াড় জীবনের অভিজ্ঞতা যখন শেয়ার করলেন, ঠিক তার পাশাপাশি এই রাজ্যের বর্তমান পরিস্থিতি যদি আমরা একবার দেখি, বিক্ষিপ্তভাবে এক দুজন ছাড়া সেই অর্থে জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরে খেলোয়াড় নেই রাজ্য থেকে এবং অধিকাংশ সংস্থাগুলো মানে স্বশাসিত, TCA হোক কিংবা TFA হোক, সরাসরি সরকার নিয়ন্ত্রিত নয়। এই বিষয়টাতে রাজ্যের সরকার কিভাবে দেখবে, ভবিষ্যতে কি পদক্ষেপ নেবে, এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা কি রয়েছে? দেখুন, আমার CM এর সাথে কথা হয়েছে এই ব্যাপারে, উনি প্রথমেই বলেছেন ক্রীড়াক্ষেত্রকে রাজনীতি মুক্ত করো প্রথম কাজ, বইফোর কমিটিগুলি যেগুলি রয়েছে সেগুলিকে ভাঙা হবে, না বাংলা করে এখানে অসম্ভব ক্রীড়াক্ষেত্রে রাজ্যকে এগিয়ে নেওয়া যায়। এখানে সম্পূর্ণ দলতন্ত্র কায়েম হয়েছে অতদিন, এখনও গ্রুপ রয়েছে, বিভিন্ন গ্রুপ একটা এক একটা প্রতিযোগিতায় করতে গেলে দেখা যায় তিনটা গ্রুপ আসে। আমি ক্রীড়ামন্ত্রী হওয়ার পর অসংখ্য এরকম গ্রুপ করে 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 এখন পক্ষে আসছে এক গ্রুপ, বিপক্ষে আসছে আরেক গ্রুপ, এইভাবে ক্রীড়াক্ষেত্রে কীভাবে অগ্রগতি সম্ভব, অসম্ভব কাজ। এক দীপা কর্মকার বাদ দিলে আন্তর্জাতিক স্তরে কয়জন নাম করেছে ত্রিপুরার, তো নেই কোনো ভালো ট্র্যাক রাজ্যে। আমি পানিসাগরে দেখেছি স্পোর্টস স্কুল,
বাদারঘাটের স্পোর্টস স্কুলে আমার দেখা হয়েছে। স্টেডিয়াম ভালো স্টেডিয়াম নেই, একটা ফুটবল স্টেডিয়াম আজকে অব্দি 25 বছরে গড়ে তুলতে পারেনি বিগত দিনের সরকার। তো এই ক্ষেত্রে চরম গাফিলতি রয়েছে সরকারের এবং ক্রীড়াক্ষেত্রে অবহেলা রয়েছে পূর্বতন সরকারের, যার কারণে আজকে ক্রীড়াক্ষেত্রে অনেকটা পিছিয়ে গেছে ত্রিপুরা। জাতীয় স্তরে খেলতে গেলে অসংখ্য গোল খেয়ে আসে, ক্রিকেটে ইনিংসে পরাজয় হয়, এগুলি আমরা লক্ষ্য করছি। তো এগুলি থেকে উত্তরণের একমাত্র বুদ্ধি ক্রীড়াক্ষেত্রকে রাজনীতিমুক্ত করা। আরও হয় ত্রিপুরা থেকে টিম যায় বাইরে, দেখা যায় বাইরে গিয়ে ওই টিমের খেলোয়াড়দের বসিয়ে বাইরের প্লেয়ারদেরকে খেলিয়ে দেওয়া হয় ত্রিপুরার নামে, খেলিয়ে মানপত্র বিক্রি পর্যন্ত করা হয়েছে, এরকম অভিযোগ আমার কাছে এসেছে। তো এরকম ঘটনা অবাঞ্ছিত, আমরা চাই ক্রীড়াক্ষেত্র রাজনীতিমুক্ত হোক এবং আমি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি এই ক্ষেত্রে। আমি নিজে ওনার সাথে কথাও বলেছি, মুখ্যমন্ত্রী আমাকে সব রকম সহযোগিতা করবেন বলেছেন এবং এই কমিটিগুলি নিরপেক্ষভাবে কমিটিগুলি করার কাজ চলছে বা করা হবে। এবার যদি একটু ব্যক্তি মনোজকান্তি দেবকে জানার চেষ্টা করি, যখন আপনি শপথ গ্রহণ করছেন দল রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে উঠে, ঠিক সেই সময় আপনার চোখে সেই শপথ বাক্য যেটা লেখা ছিল সেটা তো আসছিল, তার পাশাপাশি কি ভাসছিল আপনার মনে, কি আসছিল তখন? দেখুন, আমি যখন শপথ নিয়ে মন্ত্রী হিসাবে, আমার সাথে ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, কিনারেই বসাছি। আমি শ্রী মনোজকান্তি দেব ভগবানের নামে শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাতসারে আসিবে, তাহা মন্ত্রীর কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিবিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না। একটা অনুভূতি তো ছিল, তো এরকম কোনো আলাদা কিছু নয়, আগেও শপথ নিয়েছি বিধানসভার, এবার মন্ত্রিসভার শপথ নিয়েছি, তো এরকম এক্সট্রা কিছু ছিল না। কিন্তু মন্ত্রী হিসাবে শপথ নিতে একটা উত্তেজনা শরীরে ছিল, অবশ্যই মন অনেক উৎফুল্ল ছিল যে রাজ্য মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিচ্ছি। আর বয়সের দিক দিয়ে হলে আমার যে খুব বেশি মন্ত্রিত্ব পাওয়ার মতো বয়স সেটাও কিন্তু নয়, এখনও 50 হয়নি আমার বয়স, 47 বয়স, খুব অল্প বয়সে রাজনীতি এসেছিলাম। প্রথম আমি টিকিট পেয়েছি 32 এজে, তো 37 এজে আমি এমএলএ হয়েছিলাম, তখনকার বিধানসভায় সব কম বয়সে এমএলএ ছিলাম। তো নতুন করে কিছু নয়, মন্ত্রিত্ব পাওয়ার জন্য মনে অবশ্যই অনেক আনন্দিত ছিল। তখন পরিবারের কার কথা বেশি বেশি মনে হচ্ছিল, কাদের কথা ভাবছিলেন আপনি? কথা খুব মনে হচ্ছিল, বাবা জীবিত থাকলে অনেক আনন্দিত হতেন, উনি রাজনীতিতে উৎসাহিত ছিলেন, আমাকে উৎসাহিত করতেন, উনি তো ওনার প্রয়াণ হয়েছে, ওনার কথা খুব মনে হয়েছে, বাবার অনুপস্থিতি উনি সবচেয়ে বেশি খুশি হতেন। আমি যদি বিধায়ক হিসেবে উনি শপথ নিতে দেখেছেন, মন্ত্রী হিসেবে শপথ নিতে দেখেননি, বাবার কথা খুব মনে হয়েছে। তার বাবা যে মারা গেছে খুব আনন্দ পাইত তাকে, এটা তো স্বাভাবিক কষ্ট লাগছে। ছেলে যখন জনপ্রতিনিধি তখন তো বাবা জীবিত ছিলেন, দেখছিলেন বা জানছিলেন ছেলে অন্যদের জন্য কাজ করছে, রাজ্যের সাধারণ মানুষের জন্য কাজ করছে। বাবা খুব উৎসাহী ছিলেন জনগণের সেবা করে, খুবই উৎসাহী ছিল মন্ত্রী হিসেবে। ছেলে যখন রাজনীতিতে জড়িয়ে পড়ে, রাজনীতিতে একেবারে সক্রিয়ভাবে কাজ করতে শুরু করে, তখন কি আপনাদের পরিবারে কখনো এই বিষয়ে কথা হতো? আপনার স্বামী যখন জীবিত ছিলেন তখন আপনি, স্বামী এবং ছেলে? আমি সাহস ছিল করুক জনসেবা, আমি দুশ্চিন্তা করতাম কত শত্রু হয়, কত খারাপ লোকের সাথে চলতে লাগবো, এই দুশ্চিন্তা আমার হতো। আপনি কি স্বপ্ন দেখতেন আপনার ছেলে কোনো বড় আধিকারিক হবেন, ভালো চাকরি করবেন? সেটা চাকরির স্বপ্ন তো ছিলই, সিপিএমরা তো তারা যোগ্যতা অনুযায়ী অন্যরা চাকরি দিছে, তারা চাকরির থেকে বঞ্চিত। তখন জিত করে কইছে যে আমি নি মন্ত্রী হইতে পারি, আমি নি জনগণকে চাকরি দিতে পারি, এই জিতে সেলাম সেলাম। যখন চাকরি পাননি আপনার ছেলে তখন যেমন আপনার দুঃখ হয়েছিল, এখন যখন মন্ত্রী হয়েছে সেই দুঃখটা কি একেবারে লোপাট হয়ে গেছে? এখন কি সব দুঃখ ভ্যানিশ হয়ে গেছে? সব দুঃখ কমছে ঠিকই, দুশ্চিন্তা বাড়ছে, প্রচুর টেনশন করতেছি এই জনগণের সেবা ঠিক মতো করতে পারবো কিনা, সুস্থ থাকবো কিনা, এই টেনশন তো হইবই।
যখন আপনি রাজনীতিতে প্রথম প্রবেশ করেন তখন অনুপ্রেরণা বাড়ি থেকে কার থেকে বেশি পেয়েছিলেন, কারা আপনাকে উজ্জীবিত করেছেন যে আপনার রাজনীতি করা এখন কোনো অসুবিধা নেই, আপনি করতে পারেন, সমাজের জন্য কাজে আপনি ঝাঁপিয়ে পড়তে পারেন? দেখুন, বাবা মা করেছে, বাবা করেছে, ওয়াইফ করেছে, ভাইরা করেছে, সবাই করেছে। কেমন লাগছে যখন স্বামী রাজ্যের মন্ত্রী এই খবরটা শুনেছেন, ঠিক সেই মুহূর্তে আপনারা কিভাবে সেলিব্রেট করেছিলেন আনন্দটা? আমরা শোনার পর বয়েজ স্কুলে গেলাম, আসার পর আমরা আবির টাবির দিয়ে খেলা খেললাম সবাই মিলে। কিভাবে জেনেছেন খবরটা বা জেনেছিলেন সেটা মনে পড়ে এই মুহূর্তে? হ্যাঁ, টিভি, টিভির মাধ্যমে, টিভির মাধ্যমে শুনলাম। স্বামী এর আগেও তো জনপ্রতিনিধি ছিলেন, 5 বছরের জন্য বিধায়ক ছিলেন, এবার আরও একবার নির্বাচনে জয়ী হলেন, মাঝখানের 5 বছর ছেড়ে এবার সরাসরি রাজ্যের মন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, সেই বিষয়টা কীভাবে আপনাদের আনন্দ দেয়? এবং এর আগের 5 বছরের বিধায়ক মনোজ কান্তি দেব, এর পরের 5 বছরের জন্য রাজ্যের মন্ত্রী মনোজ কান্তি দেব, কোনটাকে বেশি আনন্দের কোঠায় রাখবেন আপনি, কোনটা বেশি আনন্দ দেয়? এখন মন্ত্রী যে হয়েছে, এখন মন্ত্রী হওয়ার পর তো স্বাভাবিকভাবে দায়িত্ব বেড়ে গেছে, এখন আর কমলপুরে থাকতে পারবেন না তিনি সপ্তাহে সারাটা দিন, আগরতলাতেই বেশিরভাগ সময় কাটাতে হবে রাজ্যের স্বার্থে, তখন কি কোথাও অসুবিধা হবে বা অভিমান হবে যে স্বামী এখন আর কমলপুর থাকছেন না? আমি খুব আনন্দিত, উনি এখন ত্রিপুরার মানুষের জন্য কিছু করতে পারবেন, কমলপুরের জন্য কিছু করতে পারবেন। আগরতলা না কমলপুর, যদি দুটো অপশন রাখা হয় আপনার কাছে, কোথায় থাকতে চাইবেন আপনি? কমলপুর, কমলপুরের মানুষের পাশে থাকবেন। সঠিক সময়ে যেন তিনি খাওয়া দাওয়া করেন, স্নান করেন, সেই বিষয়টা কি আপনি খেয়াল রাখতেন? রাত্রে 12টা 1টা যখন ফোন হইতো আমি তখন কইতাম যাও, যেদিকে যখনই যেখানে গণ্ডগোল হইতো আমি সাপোর্ট করতাম, যাই ভালো লাগে যাইতো। তারপরে এগুলো তো সকালবেলা একবার খাওয়া দাওয়া করে বেরিত, আর তারপরে দুপুরের খাওয়াটা আমি দিয়ে দিতাম সঙ্গে, রুটি না আর ও একবেলাই খায়, সকালবেলা একবেলা খাওয়া দাওয়া করতো আর দুপুরবেলা রুটি খাওয়া দাওয়া করতো, তো আমিও তো ওয়ার্কে যাইতাম। আমি কমলপুর মানুষের সাথে প্রচারে বেরোতাম, সবাই পরিবর্তন চায়। ছেলে মেয়ের পরীক্ষার আগে যেরকম একটা মার টেনশন হয়, স্বামীর রেজাল্টের আগেও কি স্ত্রীর এরকম কিছুটা ছিল? তবে এবার পরিবর্তন হবে। আমার এখনও রাত্রেবেলা, আমি যদি সকালে বের হই 6টায়, রাত্রে 1টা যদি বাড়িতে না আসে, আমার বাড়িতে কেউ ফোন করে জানে না যে আমি কোথায় আছি। আজকেও এর অবস্থা চলছে, কোনো দিনই বাড়ি থেকে আমাকে ডিস্টার্ব করা হয়নি, আমাকে মানুষের স্বার্থে কাজ করতে দেওয়া হয়েছে এবং আমি আমার মর্জি মতো কাজ করি, কেউ আমাকে বাড়ি থেকে ডিস্টার্ব করে না। আমার ঘরে খাওয়ার চিন্তাও নেই, ছোটো বউ খাওয়ার ব্যবস্থা করে, ঘরে মা আছে করে, তো ঘরে খাবার দাবারের চিন্তা আমার করতে হয় না। যখন শুনলেন যে দাদা এ রাজ্যের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন, 9 তারিখ শপথ গ্রহণ করবেন, ঠিক খবরটা কিভাবে পেয়েছেন, তারপর অনুভূতিটা কি, আপনারা কিভাবে সেলিব্রেট করেছিলেন সেই সময়টা? সেলিব্রেটটা খুব সুন্দরভাবেই করেছি, খুব ভালো লেগেছে। কোনোদিন ভাবতে পারিনি ভাই আজকে একটা ক্যাবিনেট মিনিস্টার হবে। সবচেয়ে আগে আমি কৃতজ্ঞতা জানাই কমলপুরবাসীকে, সবচেয়ে আগে কৃতজ্ঞতা জানাই কমলপুরবাসী আজকে এত আশীর্বাদ করেছে ভাই, ভাই দাদাকে ভেবে ভোট দিয়ে যুক্ত করে বিধানসভায় পাঠিয়েছে। আর সবচেয়ে মানে অভিনন্দন জানাই দাদাকে যে মন্ত্রী হিসাবে ক্যাবিনেট মিনিস্টার বানিয়েছে, সমগ্র ত্রিপুরাবাসীর আশীর্বাদে আজকে ভাই ক্যাবিনেট মিনিস্টার হয়েছে। আমার আশা ভাই ভাই মানে ত্রিপুরাবাসীর জন্য এমন করে কাজ করে দেখাবে যেটা নজির ত্রিপুরাতে নজির সৃষ্টি করবে। খুবই ভালো লেগেছে, খুব ভালোভাবে সেলিব্রেট করেছি।
সবাইকে অভিনন্দন জানাই তার জন্য। দাদা, একদিকে দাদা মনোজ কান্তি দেব, অপরদিকে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী মনোজ কান্তি দেব। একজন মানুষ বা একজন মন্ত্রীর কাছে যদি ছোট ভাইয়ের কিংবা রাজ্যবাসী হিসেবে আপনার দাবি থাকে, কি দাবি করবেন? দাবি করব তো ত্রিপুরা রাজ্যকে স্বার্থে ভাই ভাই দাদা যেন এমন কাজ করে যেটা ত্রিপুরা রাজ্যে নজির হয়ে থাকে, যেটা ত্রিপুরা রাজ্যবাসী মানে বলতে না পারে যে মনোজ কান্তি দেব নাম মানে ত্রিপুরা রাজ্যে শনাক্ত করে লেখা থাকে। কীভাবে খবরটা পেয়েছিলেন সেটা মনে পড়ে এই মুহূর্তে? খবরটাতে পেয়েছিলাম, রাত্রিবেলা খবর পেয়েছিলাম, আমরা আগরতলাতে ছিলাম, হঠাৎ করে ফোন আসলো তার কাছে যে কোথাও ক্যাবিনেট মিনিস্টার হয়েছে, আমরা আগরতলাতে ছিলাম, হঠাৎ করে একটা ফোন এসেছিলো, সম্ভবত বিধানসভা থেকে ফোন এসেছিলো যে মন্ত্রী হয়ে গেছে। দাদা যখন আসাম রাইফেলস গ্রাউন্ডে দাঁড়িয়ে সংবিধানের নাম করে শপথ গ্রহণ করছেন, তখন আপনি কোথায় ছিলেন, কীভাবে বিষয়টাকে অনুভব? আমি সামনেই ছিলাম, আমি সামনে দাঁড়ানোই ছিলাম, আসাম রাইফেল গ্রাউন্ডেই ছিলাম, সব কিছু দেখেছি, খুবই আনন্দ লেগেছে। মানে কোনোদিন ভাবতে পারিনি আজকে যদি আমার বাবা জীবিত থাকতো, মানে সব তখন সব সঙ্গে সঙ্গে আমার চোখে জল এসে গিয়েছিলো যে বাবার কথা মনে পড়েছিল, কারণ দীর্ঘদিন ধরে দাদা এই বামফ্রন্টের বিরুদ্ধে ছোটোবেলা থেকেই রাজনীতি করতো বামফ্রন্টের বিরুদ্ধে, মানে একবার কংগ্রেস থেকে এমএলএ হয়েছিলো, কিন্তু কংগ্রেস তো আজকে ত্রিপুরা রাজ্যে সিপিএমের সঙ্গে মিলে গেছে, সব জায়গাতেই মিলে গেছে, তার জন্য আজকে বিজেপিতে যেতে বাধ্য হয়েছে। বিজেপিতে যাওয়ার পর বিজেপি থেকে সম্মানও পেয়েছে দাদা, যথেষ্ট সম্মান পেয়েছে, এবং তার জন্য তখন সব যে সময় শপথ গ্রহণ করেছিল তখন শুধু বাবার কথাই মনে হচ্ছিল, বাবার বাবার অনুপ্রেরণাতেই দাদা আজকে রাজনীতি গিয়েছে, বাবার মানে দীর্ঘ ইচ্ছা ছিল দাদাকে একবার মন্ত্রী হিসেবে দেখার, কিন্তু বাবার সেই সৌভাগ্যটা হয়নি। এর আগেও তো দাদা জনপ্রতিনিধি ছিলেন, সেটা শুধুমাত্র কমলপুরবাসীর হয়ে কাজ করার সুযোগ পেয়েছিলেন, এবার সমগ্র রাজ্যের মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন, সেই দুটো যে অনুভূতি কোথাও তফাৎ রয়েছে বা কোথাও আপনার কাছে ভিন্নভাবে অনুভূতিটা মানে ছোঁয়া দেয় বা অনুভূতি ছোঁয়াটা লাগে? দাদা যে সময় কমলপুরের বিধায়ক ছিলেন তখন কমলপুরবাসীকে দেখিয়ে দিয়েছে বিধায়ক উন্নয়ন তহবিলে, তখন তো শুধু ছিল তার হাতে ক্ষমতা বিধায়ক উন্নয়ন তহবিলটা, সেটুকুই ছিল শুধু, তখন শুধু ছিল 10 লক্ষ টাকা বিধায়ক উন্নয়নের তহবিল, তা দিয়ে দাদা সেই টাকা দিয়ে দাদা যা দেখিয়েছে ত্রিপুরাবাসী মানে কমলপুরবাসীকে যা দেখিয়েছে তা ত্রিপুরাজ্যে কোনো ওখানে দেখিনি আমি, সিপিএমের কোনো বিধায়িকা বা বিধায়িকা দীর্ঘদিন ধরে ছিল বিজয় কৃষ্ণা, তিনি বর্তমান গত নির্বাচন তিনি বিধানসভায় সদস্য ছিলেন কমলপুর থেকে, কিন্তু তোমার ওনার বিধায়ক উন্নয়ন তহবিল যে কী জিনিস উনি ওনার উনি দেখাতে পারেননি, এখন বিধায়ক উন্নয়ন তহবিলে অনেক বেশি টাকা আসে, হ্যাঁ তাই এখন কমলপুরের জন্য যা করেছে সাধারণ বিধায়ক হিসেবে, এখন মন্ত্রী হয়েছে সমগ্র ত্রিপুরার জন্য করবে, শুধু কমলপুর নয় কমলপুরের জন্য তো অবশ্যই করবে, সমগ্র ত্রিপুরার জন্য যা করবে তা আমার আসে আমি আশা রাখি তার নাম শোনা করে লেখা থাকবে ত্রিপুরা রাজ্যে। ঠিক একই অনুভূতি তারপরও জানার চেষ্টা করব তারই মুখ থেকে মন্ত্রীর ছোট ভাই স্ত্রীর কাছ থেকে, কেমন লাগছে যখন বাড়ির সদস্য রাজ্যের মন্ত্রী এই খবরটা জানেন বা শুনলেন? শোনার পরে প্রথম খুব ভালো লাগলো, খুব আনন্দ মনে হইলো, তারপরে কমলপুরবাসীর কথা মনে হইলো যে কমলপুরবাসীর এত চেষ্টার ফলে আজকে আমরা দাদা এই জায়গাতে গিয়ে পৌঁছতে পারছে, আমরা খুবই ভালো লাগছে। তারপর আমরা সবাই মিললে সঙ্গে সঙ্গে আমরা বয়েজ স্কুলে গেলাম, গিয়ে এখানে সবাই দাদার জন্য অপেক্ষা করতেছি, দাদা আসার পরে দাদার সঙ্গে সবাই আমরা মিস করলাম, দাদারে মালা দিলাম, আবির দিলাম, আমরা খুবই আনন্দ হইতেছে, আজকেও আমরা খুব আনন্দ হইতেছে। এটা তো বিধায়ক হিসেবে জয়ী হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর কী মনে হচ্ছে? মন্ত্রী হওয়ার পর তো আরও বেশি আনন্দ লাগছে যে কমলপুরের থেকে অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে কোনো মন্ত্রী নাই, আজকে দাদা হয়েছে মন্ত্রী, দাদা জনগণের লিগে কাজ করব, শুধু কমলপুরের না পুরো সমস্ত ত্রিপুরাবাসীর জন্য দাদা কাজ করব, আমরা খুবই ভালো লাগতেছে, দাদা সবার লিগে কাজ করুক আমরা এটাই চাই, আমরা পরিবারের কিচ্ছু চাই না, দাদা জনগণের জন্য করুক এটাই আমরা আশা করি। রাজ্যের নাগরিকরা যেভাবে সরকারের কাছে কিছু না কিছু দাবি করে প্রত্যাশা করে, ঠিক একইভাবে আপনি এই পরিবারের একজন সদস্য তার পাশাপাশি রাজ্যের নাগরিক হিসেবে মন্ত্রী মনোজ কান্তি দেবের কাছে কী প্রত্যাশা করবেন, কী দাবি করবেন? না আমরা নিজস্ব কিছু চাই না, আমরা চাই দাদা যাতে জনগণের জন্যই কাজ করে, আমাদের নিজস্ব কিছু লাগে না, আমরা জনগণের জন্য করলেই আমরা খুশি। ছেলেমেয়েদের দেখতে হয় না, ওটা ওদের মা করে নেই, তো আমি রাজনীতির ক্ষেত্রে আমি ফ্রি, মানুষের সাথে কাজ করার জন্য আমি তৈরি, সর্বদা তৈরি, সারাদিন মানুষকে নিয়ে থাকি, মানুষ না আসলে আমার ভালো লাগে না, এখন মানুষ আসে আমার কাছে খুব ভালো লাগে। সারাদিন কোথায় রয়েছে বাড়ির মানুষটা বা পরিবারের সদস্যটা, সেটা কেউ খোঁজ করেন না, ফোন করেন না, সেটা কি গর্ব অনুভব হয় নাকি আক্ষেপ হয়? খুব ভালো লাগে আমার, ওরা যে আমাকে ডিস্টার্ব করে না,
কালকে আমি গিয়েছি কই কৈলাসর, ধর্মনগর, তারপর পানিসাগর, রাত্রে বাড়িতে আসতে আসতে প্রায় 12:30 একটা, তো একটা ফোন আমার বাড়ি থেকে আমার কাছে যায়নি যে কোথায় আছি, কোন অ্যাঙ্গেলে আছি, কোন লোকেশনে আছি। এতে আমি খুব আনন্দিত, বাড়ি থেকে কেউ আমাকে ডিস্টার্ব করে না। প্রথম আমরা ঠাকুরের রাখছি, ঠাকুর অতটুক করল, জনগণ হারছে, জনগণের দ্বারা মন্ত্রী হয়েছে, পরিশ্রম প্রচুর হয়েছে, জনগণের হয়েছে, তার হয়েছে, আমরা রয়েছে। বাড়িতে কত লোক আসছে, রান্না বান্না করে খাওয়ানি, লোয়ানি, ঘুম পাড়ানি, সব কিছু কিন্তু আমরা রয়েছে, সব কিছু করতে লাগছে, যতটুক পারি আমরা খুশি মনে করছি। এর আগেও তো আপনার ছেলে 5 বছরের জন্য জনগণের সেবা করার সুযোগ পেয়েছিলেন, এবার আবার পেলেন, তখন মাঝখানের 5 বছর যখন সুযোগটা হাতছাড়া হয়েছিল, সেই 5 বছর এবং এখন যখন আবার জয়ী হলেন, সেই অনুভূতিটার মধ্যে তফাতটা কি? যখন জয়ী হয়েছিল না, তখন তো মানসিক অবস্থা খুবই খারাপ হচ্ছিল, তার খাটনিও গেছে, আমরা পরিশ্রম গেছে, জনগণের পরিশ্রম গেছে, খুবই খারাপ লাগছে। এবার কেন বিশ্বাস হচ্ছিল বা বিশ্বাসটা কেন হচ্ছিল যে এবার জয়ী হবেই আপনার ছেলে? মানুষে মনে প্রাণে জনগণ খাচ্ছে, সেই জন্য বিশ্বাস হয়েছে, আমরাও মনে প্রাণে পরিশ্রম করছি, খাচ্ছি। ছেলে যখন সকাল বিকেল গভীর রাত মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন প্রচারের কাজে, দলের কাজে, নির্বাচনের কাজে, যখন সময় অনুসারে খাচ্ছিলেন না, স্নানের সময় হয়তো পাচ্ছিলেন না, তখন মা হিসেবে কিছু বলতেন আপনি? মা হিসাবে তো তখন খুবই দুশ্চিন্তা, কোথায় গেল, কোন সময় আসব, এইসব চিন্তা তো হচ্ছে, মা আরও খাওয়া হয়েছে না, অপেক্ষাই থাকতাম। ছেলে রাজ্যের মন্ত্রী হচ্ছেন, সংবিধানকে সাক্ষী রেখে শপথ নিচ্ছেন আসাম রাইফেলস ময়দানে, দেশের তাবড় তাবড় নেতৃত্ব, দেশের তাবড় তাবড় প্রধান ব্যক্তিত্ব যারা রয়েছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী, প্রত্যেকের সামনে এই দৃশ্যটা আপনি কিভাবে দেখেছিলেন? টিভিতে, ঘরে টিভি আছে, টিভির মধ্যে সব কিছু দেখছি। এখন সবচেয়ে বড় মিস কাকে করছিলেন? বড় কাকে বেশি মনে পড়ছিল ওই সময়টাতে? এই যারা পরিশ্রম করছে তাদের কত মনে পড়ছে, এরপরে যারা শপথ করাইছে তাদেরও ধন্যবাদ মনে মনে করছি, সবাই সুখীও এই কামনা করছি। কোথাও কি মা হিসেবে অভিমান হয় যে আপনার ছেলে তো এখন আর সারাক্ষণ আপনার সঙ্গে থাকবে না, রাজ্যের স্বার্থে আগরতলায় থাকতে হবে, মন্ত্রীর দায়িত্ব সামলাতে হবে, সেই বিষয়টা কি কোথাও অভিমান কিংবা? এই অভিমান নাই, করুক, জনসেবা করুক, সুস্থ থাকুক, এইটাই। আপনারা শুনলেন মায়ের কথা, যার ছেলে এই রাজ্যের মন্ত্রী। একটা পরিবারের যে রকমভাবে প্রত্যেক সদস্যের সমানভাবে কন্ট্রিবিউশন দরকার, ঠিক একেবারেই কন্ট্রিবিউশন আপনার পরিবারের পক্ষ প্রতি আপনার নেই বলা যায়, বা আপনার যে কথাবার্তা আমরা শুনছি তা থেকে ধরে নেওয়া যায়। সেই জন্য আপনাকে কখনো কোনো দিন পরিবারের কেউ বলেছে যে আপনি পরিবারের জন্য কিছুই করেন না, সারা দিন রাজ্যের মানুষের কথা ভাবেন বা কমলপুরের মানুষের কথা ভাবেন? না, কোনোদিন করিনি, কংগ্রেসে থাকতেও করিনি, আজকে ওখান তো করার প্রশ্নই নেই, কংগ্রেসে থাকতেও করিনি। যখন কংগ্রেসের লাস্টের দিকে মানুষজন কম ছিল, আমি কিন্তু অফিসে বসে থাকতাম, সকাল বিকাল অফিসে যেতাম, মানুষের কাছে যেতাম, কেউ মারা গেল ওনার কাছে যেতাম, কেউ বিপদে পড়লো ওনার কাছে যেতাম, কিন্তু ডিস্টার্ব আমাকে কোনো সময় করেনি। আজকে দীর্ঘ প্রায় 2000 সাল থেকে 18 বছর 20 বছর ধরে রাজনীতির সাথে যুক্ত, কোনোদিনই কেউ ডিস্টার্ব করেনি। বাড়ির সহযোগিতা, সম্পূর্ণ সহযোগিতা আমি পেয়েছি, অতীতে পেয়েছি, বর্তমানেও পাচ্ছি, ভবিষ্যতে পাবো, এটা আশা করি। খুব ভালো লেগেছে। প্রথম যখন টিভিতে শুনতে পারলে বা জানতে পারলে যে বাবা মন্ত্রী হচ্ছেন, তারপর কাকে প্রথম এই খবরটা দেওয়া হলো, সবচেয়ে খুশির অভিব্যক্তিটা কিভাবে হলো? খুব আনন্দ লেগেছে যে শুনে মন্ত্রী হয়েছে বাবা, দেশের জন্য রক্ষা কাম করবে, সাহায্য করবে, এটাই চাই।
বন্ধু বান্ধবীরা যখন তার পরদিন থেকে দেখা হয় তারা কি বলে যে তোর বাবা তো এখন মন্ত্রী? হ্যাঁ বলেছে আমাকে, অনেকেই বলেছে, খুব সবাই খুশি হয়েছে, আনন্দ হয়েছে শুনে এই খবর। এই বিষয়টা বাবার কাছে কি এই বিষয় নিয়ে কখনো কথা হয় যে বাবা রাজনীতি করে, এই বক্তব্যটা এইভাবে রাখলে সুন্দর লাগবে, এই পোশাকটা পরলে ভালো হবে, এই কথাগুলো কি কখনো বলো? হ্যাঁ বলি বাবার সাথে কথা। বাবা শপথ নিতে যাবে তার আগে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কি পড়তে হবে, সেই টিপসগুলো কে দেয়? তা আমরা সবাই মিলিয়ে দেই। মন্ত্রী পাশাপাশি তোমার বাবা, কি দাবি থাকবে মনোজকান্তি দেবের কাছে? দাবি শুধু এটাই চাইছে, দেশের জন্য সাহায্য করুক যার জন্য মন্ত্রী হয়েছে, এটাই। স্কুলের অন্যান্য বান্ধবীরা বা বন্ধুরা প্রত্যেক দিন হয়তো তার বাবা তাকে নিয়ে যায়, প্রাইভেট টিউটরের বাড়িতে নিয়ে পৌঁছে দেয় স্কুটার করে বা গাড়ি করে বা বাইকে করে, তোমার কি কখনো অভিমান হয় যে তোমার বাবা এই কাজটা করতে পারে না তোমার জন্য? না হয় না, কারণ বাবা তো এখন পারে না, চেষ্টা করলেও পারবে না, কারণ এমন এক জায়গা গিয়ে পৌঁছেছে যে রাজনীতি ছাড়া কিছু পারবে না এখন। হ্যাঁ যতটুকু পারে ততটুকু সাহায্য করে আমাদেরকে। বাবাকে একেবারে একান্ত সময়গুলোতে মিস করো? হ্যাঁ করি। কখনো মনে হয় যে বাবা সব কিছু ছেড়ে আবার ঘরে অন্যদের বাবাদের মতো তোমার সঙ্গে যেন সময় কাটায়? হ্যাঁ হয়। কখনো বলেছো এই কথাটা? হ্যাঁ বলি। এই মুহূর্তে মন্ত্রীর ছোট ছেলে আমার সঙ্গে রয়েছেন, আর কেমন লাগছে যখন শুনেছো বাবা মন্ত্রী, সেটা বুঝতে পেরেছো কিছু? ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে কখনো? হ্যাঁ। কি বলেছে? বলেছে বাবা মন্ত্রী হচ্ছে হয়েছে, ভালো লাগছে। কখনো আক্ষেপ হয় যে পরিবারের স্ত্রী কিংবা ছেলে মেয়ে তাদের জন্য তাদের কোনো স্কুলের অনুষ্ঠান, পারিবারিক কোনো অনুষ্ঠানে আপনি যোগ দিতে পারেন না, সময় মতো সবার সঙ্গে উপস্থিত থাকতে পারেন না, তার জন্য আক্ষেপ হয় কখনো? অনেক সময় আক্ষেপ হয়, কিন্তু কাটিয়ে নেওয়া যায়, মানুষের মধ্যে থাকলে, মানুষকে নিয়ে চললে এগুলি মনে হয় না। আমার যা মনে হয় অন্যদের ক্ষেত্রে মনে হয় এরকমই হয়, পরিবার প্রতি টান ভালোবাসা অনেকটা কমে যায় রাজনৈতিক ব্যক্তিত্বের, এটা আমি নিজে উপলব্ধি করি। আসলে সারাদিন যদি মানুষকে নিয়ে চলেন, ওদেরকে নিয়ে ভাবার, ওরাও নিজেরা ম্যানেজ করে নেই, রক্তের সম্পর্ক তাদের সাথে রয়েছে, আত্মার সম্পর্ক রয়েছে, সবই রয়েছে, তারপরেও আমি তার দিকে ঠিকভাবে সময় দিতে পারি না, তাই ছেলেমেয়েরাও আমার ভালোবাসা আদর সঠিকভাবে পায় না, এটা আসলে আক্ষেপের বিষয়। তারপরও তারা মানিয়ে নিয়েছে, আমিও মানিয়ে নিয়েছি, কোনো কষ্ট হয় না। ধরুন দলের কিংবা রাজ্য সরকারের একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং বাড়িতে ছেলে বা মেয়ের জন্মদিনের অনুষ্ঠান, দুটোর মধ্যে কোনটাকে বাছাই করবেন? দলের অনুষ্ঠানকে আমি আগে বাঁচবো বা সরকারের অনুষ্ঠানকে আগে বাঁচবো, ঘরের অনুষ্ঠানকে গণ করবো, রাত্রেবেলা একটা সময় এসে ঘরের অনুষ্ঠান করবো, আগে সরকারের অনুষ্ঠান করবো। বন্ধুবান্ধবদের সঙ্গে যাদের সঙ্গে আপনি স্কুল কলেজের জীবন কাটিয়েছেন, রাজনীতির জীবন যাদের সঙ্গে আপনি শুরু করেছিলেন, এখন তাদের সঙ্গে যোগাযোগ হয়, তাদের সঙ্গে কী কথা হয় এবং তাদের মধ্যে কারা কারা আপনাকে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী হওয়ার পর? দেখুন আমার বন্ধুবান্ধব যারা রয়েছে, আমরা স্কুলমেট যারা রয়েছে, তারা ম্যাক্সিমাম আজকাল প্রতিষ্ঠিত, কেউ ইঞ্জিনিয়ার হয়েছেন, কেউ ডাক্তার হয়েছেন, কেউ মাস্টার হয়েছেন, কেউ অন্যান্য চাকরি করেন, সবই মোটামুটি সরকারি চাকরি, সবাই অভিনন্দন জানিয়েছে। আসলে আড্ডা মারা তো একসাথে আর এখন হয় না, সবাই যার যার কর্মভবনে কর্মজীবনে ব্যস্ত, অনেকে এক জায়গাতে নেইও, যে কমলপুরে আমি পড়াশোনা করেছি, কমলপুরে সবাই চাকরি করে এরকম নয়। আমার একজন বন্ধু রয়েছে ডাক্তার, অনুপ দেবনাথ কোলাইতে থাকে, আমাকে জানিয়েছে। এলআইসির একজন বড় কর্মকর্তা আমার এক বন্ধু গৌতম চৌধুরী আমাকে অভিনন্দন জানিয়েছে, আরেক গৌতম রায় ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার চাকরি করেন, আমাকে অভিনন্দন জানিয়েছে। শিলচর জিসি কলেজে যাদের সাথে পড়াশোনা করতাম তারাও অভিনন্দন জানিয়েছে, এমনকি প্রফেসর, কলেজের প্রফেসর কীভাবে জেনেছেন যে আমি রাজনীতি এসেছি মন্ত্রী হয়েছি, উনিও আমাকে অভিনন্দন জানিয়েছেন। তো এরকম সবাই অভিনন্দন জানিয়েছে মন্ত্রী হওয়ার পর। আমরা আপনার পরিবারের অন্যান্যদের জন্য সঙ্গে যখন কথা বলছি জানতে পারলাম যে আপনারা এখনও 51 ভর্তি পরিবারের থাকেন বা পরিবারের সদস্য সবাই, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে যখন এখন রাজ্যের স্বার্থে কমলপুর ছেড়ে আগরতলায় থাকতে হবে সপ্তাহের 6টা দিন,
কম করেও, সেই বিষয়টা আপনার কীভাবে মনে হয় বা কীভাবে আপনি গ্রহণ করেন বিষয়? ওইটি খারাপ লাগে, আগরতলার জীবনটা সত্য কথা বলতে কি থাকতে তো বাধ্য, কিন্তু ওই তো গত শুক্রবার দিন চলে আসলাম, শুক্র শনি রবি আজকে তিন দিন কিন্তু কমল করে থাকলাম, আবার কালকে আগরতলা চলে যাব, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র দিনের বেলা অফিস করবো, শুক্রবার দিন রাত্রেবেলা আসার প্ল্যান থাকে, যদি না আসতে পারি শনিবারে আসবো, তো এইভাবেই চলবে। কিন্তু আগরতলার জীবন যেমন আমাকে খুব বেশি ভালো লাগে না, আমার কমলপুরে থাকতেই আমি বেশি আগ্রহ প্রকাশ করি, কিন্তু কাজের ক্ষেত্রে তো আগরতলা থাকতে হবে, কিছু করার নেই, মানিয়ে তো নিতে হবে। তো এখানে আসলে খুশি হই, অনেক বেশি খুশি হই, কমলপুরে থাকলে সময় খুব ভালো কাটে এখানে মানুষকে নিয়ে। পরিবারের অন্যান্য সদস্যদের আপনাদের সঙ্গে আগরতলায় নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে রয়েছে? এখনও তো মেয়েটা পড়ছে আমাদের টেনে পড়ছে, মেয়ে ছেলে পড়ছে ক্লাস টুতে, আসলে মা বাড়িতে একা রয়েছে, ছোটো ভাই রয়েছে তার ব্যবসার খাতিরে, তো দেখি কী হয় তাদের ভবিষ্যতের, তাদের ইচ্ছা এবং আমার ওয়াইফও রয়েছে, তাদের ইচ্ছাকে সম্মান জানিয়ে যা করবার করা হবে। তো পড়াশোনাতে হ্যাম্পার কমলপুরেও হয়, ঘরে সবসময় মানুষ থাকলে পড়াশোনার সেরকম পরিবেশ থাকে না, তো ভাবছিলাম উপরে একটা ঘর টর তুলে সেখানে শিফট করা যায় কি না, সেটাও হচ্ছে না, তো একটা ব্যবস্থা তো করতে হবে তাদের জন্য, ভাবতে হবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ তো রয়েছে। আর আবারও যদি সেই রাজনীতিতে যাই, মনোজ কান্তি দেব প্রথমে রাজনীতিতে কীভাবে বা কেন আসলেন? দেখুন, আমি তো বিএসসি অনার্স জুলজি নিয়ে পাশ করেছিলাম, তো একটা ইন্টারভিউ দিয়েছিলাম, ইন্টারভিউ দেওয়ার আমার মা বাবা দুজন চাকরি করতেন সরকারি চাকরি, তো ইন্টারভিউ বোর্ডে খুব সম্ভবত আমার নাম আগেই মার্ক করা ছিল, আমাকে যিনি ইন্টারভিউ নিচ্ছেন উনি বলছেন আপনার তো টাকার দরকার নেই, চাকরির দরকার নেই, মা বাবা চাকরি করে, ওই দিন থেকে আমি আর ইন্টারভিউ দিইনি কোনো দিন, আর চাকরির পথে হাঁটিনি, আমি স্বতন্ত্রভাবে রাজনীতিকে বেছে নিয়েছিলাম এবং আজকেও রাজনীতির সাথে যুক্ত। আমি ভেবেছি যে যে গভর্নমেন্টের আমলে আমরা রয়েছি, গভর্নমেন্টের আমলে আমাদের কোনো স্বাধীনতা নেই, চাকরি হবে না, ওরা আমাকে টার্গেট করে নিয়েছে, এবং সেই মতো আমি ওই দিনই চাকরি করবো এই আশা ছেড়ে দিয়েছি, রাজনীতির সাথে তৎকালীন সময় আমি মিশে গিয়েছিলাম। পরিবারের অন্যান্যরা চাকরি করছেন সেই কারণে আপনার চাকরির প্রয়োজন নেই, সেটাকেই আপনি মেনে নিয়েছিলেন, গ্রহণ করেছিলেন, নাকি তারপর আপনার জেদ হয়েছিল? একদম মানতে পারিনি, সেই সময় প্রচণ্ড জেদ হয়েছিল শরীরে, সেই জেদের থেকেই আমার রাজনীতিতে আসা, এবং পরবর্তীতে সময় আমি সফল হয়েছি রাজনীতিতে। আপনারা যখন বিরোধিতা করতেন, বিরোধী দলে থাকতেন, তখন তো আপনারাই বলতেন যে বাম সরকার একই ঘরে দু তিনটে চাকরি দিচ্ছে, সেটা স্বজন পোষণ, আপনাকে যদি তখন সরকার চাকরি দিত তখন কি সেটা স্বজন পোষণ হতো? আমার যোগ্যতা এবং আমার মেধার ভিত্তিতে আমি চাকরি পেতাম, কারণ আমি আমার ঘরে চাকরি ছিল, মা বাবাও চাকরি করতেন ঠিকই, কিন্তু আমার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে, তো এই সময়ে বিজ্ঞান শিক্ষক ছাড়া হচ্ছিল, অনার্স আমার জুনিয়র, আমার থেকে মার্কস কম এরকম ছাত্ররা আজকে এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করছে, বয়েজ স্কুলে চাকরি করছে, কিন্তু আমার চাকরি হয়নি, এটা দুঃখ এবং আক্ষেপের ছিল এবং জিত হয়েছিল শরীরে। এখন তো আপনি মন্ত্রী হবার পর কেউ হয়তো অভিনন্দন জানাচ্ছেন, সৌজন্য সাক্ষাৎ করছেন, আবার অধিকাংশ মানুষ হয়তো নিজের চাকরি, নিজের সন্তানের চাকরির জন্য আসতে শুরু করেছেন, লম্বা লাইন হচ্ছে, প্রত্যেকের প্রত্যাশা আপনি কীভাবে পূরণ করবেন? দেখুন, প্রত্যেকের প্রত্যাশা তো পূরণ করা অসম্ভব, যারা চাকরির জন্য যারা না বুঝে ঘুরছেন বা আশা করছেন তাদের জন্য রাজ্যে 60-70 হাজার শূন্যপদ রয়েছে, আমরা যদি সবগুলি শূন্যপদ পূরণ করি 7.5 লক্ষ বেকার কর্মসংস্থান করা যাবে না, তো এই ক্ষেত্রে রাজ্যের রাবার শিল্পকে কাজে লাগিয়ে বিকল্প ইন্ডাস্ট্রি করে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, রাজ্যের কুটির শিল্প বাঁশ কাজে লাগিয়ে এখানে কুটির শিল্পকে উজ্জীবিত করা, যারা জনজাতি মহিলারা রয়েছেন তারা রিসা পাসরা তৈরি করে সেগুলিকে বহিরাজ্যে মার্কেটিং করে রাজ্যের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা, আমাদের এখানে ত্রিপুরা রাজ্যের লেবু, ত্রিপুরা রাজ্যের কমলা, ত্রিপুরা রাজ্যের আনারস, ত্রিপুরা রাজ্যের কাঁঠাল যে ফলগুলি রয়েছে সেগুলিকে প্রক্রিয়াজাত করে বাজারজাত করে ইন্ডাস্ট্রির মাধ্যমে ছেলেরার মেয়েরার রোজগারের ব্যবস্থা করা, তো সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব হবে না, প্রাইভেট সেক্টরে যাতে চাকরি হয়, সবার ঘরে কর্মসংস্থান হয় সেই ব্যবস্থা করতে হবে, এটা মানুষকেও বুঝতে হবে যে সরকারি চাকরি তো লিমিটেড, এবং এখন ইচ্ছা করলেই একটা সময়ে
মন্ত্রীরা সরাসরি নিয়োগ করতেন। আজকে কিন্তু আরটিআই এর যুগ চালু হয়েছে, আপনারা ভালো করে জানেন, প্রতিটা ডিপার্টমেন্টে এখন ইন্টারভিউ হয়, মেধা মাস্ট, মেধা না থাকলে চাকরি পাওয়া মুশকিল। তো আজকে তো আগের মতো চাকরির সময় নেই, তো এখন অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে চাকরি পেতে হবে, এটা মানুষেরও বোঝা উচিত। এখন কমলপুরের যিনি বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন, তিনি রাজ্যের মন্ত্রী হয়েছেন, খুব স্বাভাবিকভাবে কমলপুরের নাগরিক বা ভোটারদের একটা অগ্রাধিকার পাবে এই ধরনের একটা প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেই বিষয়টা মন্ত্রী মনোজ কান্তি দেব কীভাবে দেখছেন? এখন মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়েছে যে কমলপুর দীর্ঘ বছর পরে কমলপুর থেকে মন্ত্রিত্ব হয়েছে। আসলে আমি আগেই বলছিলাম, চাকরি সবাইকে দিতে পারবেন না, শূন্য পদ লিমিটেড। মানুষের যে মৌলিক চাহিদাগুলি, অন্ন বস্ত্র বাসস্থান পানীয় জল বিদ্যুৎ স্বাস্থ্য শিক্ষা, সেগুলি বাস্তবায়নে প্রচেষ্টা চালাতে হবে। সেগুলি যদি বাস্তবায়ন হয় মানুষ খুশি থাকবে। তো সবাইকে সরকারি চাকরি করতে চায়, অনেকে অনাগ্রহ রয়েছে, তার মধ্যে যারা করতে চায় অবশ্যই তার যোগ্যতা থাকলে তাই সে সরকারি চাকরি পাবে। এটার মধ্যে দলতন্ত্রের কোনো ব্যবস্থা নেই যে আমার পার্টি করে আমি তাকে চাকরি দেবো, সিপিএম পার্টি করে, অমুক পার্টি কংগ্রেস করে আমি তাকে চাকরি দেবো না, এরকম তো কোনো কিছু নয়। যে যার যোগ্যতা অনুসারে অবশ্যই চাকরি পাবে। কমলপুর মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং আমি চাই তাদের প্রত্যাশার পূরণ করতে আমার যতটুকু পারি আমি ভূমিকা নেব। একটা সময় অভিযোগ থাকতো সরকার পরিচালনা করতেন বামেরা, তখন যে স্থানীয় বিধায়করা বা কোনো একটা অঞ্চলের মন্ত্রীরা সেই অঞ্চলকেই অধিক অগ্রাধিকার দেন, সেই অভিযোগটা কি এক্ষেত্রেও প্রযোজ্য হওয়ার কোনো সম্ভাবনা থাকবে? অবশ্যই না, সারা রাজ্যটাকে একভাবেই দেখতে হবে, কমলপুরটাকে আলাদাভাবে নয়। এটা 60টা বিধানসভা কেন্দ্র রয়েছে, প্রতিটা বিধানসভা কেন্দ্রেরই কাজ সমানভাবে করতে হবে, প্রতিটা পাড়াতে সমানভাবে কাজ করতে হবে, প্রতিটা পঞ্চায়েতে, রাজ্যের যে হাজারের উপর পঞ্চায়েত রয়েছে প্রতিটা পঞ্চায়েতে সমান গুরুত্ব দিতে হবে। কমলপুর বলে তার যে আলাদা গুরুত্ব রয়েছে এরকম কিন্তু কিছু নয়, সবাইকে সমানভাবে দেখাই আমার কাজ এবং দপ্তরের কাজ হবে। বিরোধী দল মানেই একটা বিদ্বেষমূলক আচরণ, এটা স্বাভাবিকভাবে বা সাধারণভাবে মানুষ ভাবেন। মন্ত্রী মনোজ কান্তি দেব কিংবা কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব এই বিরোধীদের প্রতি বিদ্বেষটাকে কি বিশ্বাস করেন? দেখুন, এটা আসলে একদিনের সৃষ্টি হয়নি, দীর্ঘ 25 বছর একটা সরকার থাকার ফলে বিরোধীদের উপরে যে অত্যাচার দমনপীড়ন হয়েছে তার ফলে কিছু কিছু জায়গায় প্রতিহিংসা হয়েছে, আমি প্রতিহত করার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায়। কমলপুরের নির্বাচনের পর কিছু কিছু জায়গায় সন্ত্রাস সৃষ্টি হয়েছে, হয়নি যে তা নয়, কিন্তু আমি কিন্তু মোকাবিলা করেছি সেগুলিকে। এবং আপনার লক্ষণীয় বিষয়, সারা ত্রিপুরার যে একটা এখন পর্যন্ত একটা পলিটিক্যাল মার্ডার হয়নি নির্বাচনের পরে, যে রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়ে খুন হয়ে গেছেন এরকম ঘটনা কিন্তু হয়নি, কিন্তু এটা অবধারিত ছিল। এবার যদি অষ্টম বামফ্রন্ট সরকার গড়ত, আমার মনে হয় রাজ্যে কয়েকশো খুন হতো। তাদের যে টেন্ডেন্সি ছিল, তাদের যে অ্যাগ্রেসিভ মনোভাব ছিল এবং তাদের যে মানসিকতা ছিল বিজেপির প্রতি, প্রায় প্রতিদিন বিজেপি দল করতে গিয়ে আমরা হয় এখানে আক্রান্ত, হাসপাতালের সামনে আক্রান্ত, বালিগাঁওয়ে আক্রান্ত। প্রতিবাদ আমরা করেছি, প্রতিরোধও করেছি, দুর্গাচমনিতে হয়েছে, মানিকভান্ডারে হয়েছে, জায়গায় জায়গায় প্রতিদিন আমাদের মধ্যে সংঘর্ষ হতো, কিন্তু প্রতিহত করেছি, আত্মরক্ষার অধিকার রয়েছে, ওইগুলি পর্যালোচনা করলে বোঝা যায় যে এবার সিপিএম সরকারে আসলে অসংখ্য খুন সন্ত্রাস হতো এবং এই খুন সন্ত্রাসের শিকার আমাকেও হতে হতো, আমি একদম অবাস্যুর। তো মানুষ রক্ষা পেয়েছে বলতে গেলে, রাজ্যের মানুষ বিজেপি এরকম হিংসাত্মক আশ্রয় নিচ্ছে না। এরপরও 90 বিজেপি রয়েছে কিছু, যারা কাউন্টিংয়ের দিন সকালবেলা সিপিএমের কাউন্টিংয়ের জন্য গিয়েছিলেন প্রস্তুতি হয়ে, কিন্তু কাউন্টিংয়ে জয়ী হওয়ার পর বিজেপির পতাকা তলে চলে এসেছেন, তারা কিছু উশৃঙ্খলতা বিভিন্ন জায়গায় করেছে, আমার কাছে নলেজ এসেছে, তাদেরকে চিহ্নিতকরণের কাজ চলছে এবং ব্যবস্থা নেওয়া হবে, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কমলপুর এর আগেও একজন মন্ত্রী পেয়েছিলেন, যদিও সেটা বাম সরকারের মন্ত্রী, এবার আরও একবার মন্ত্রী পেয়েছেন কমলপুরের মানুষেরা, এবার বিজেপি শাসিত সরকারের মন্ত্রী। দুজন মন্ত্রীর মধ্যে যদি তুলনা করতে হয় এবং আপনাকেই যদি সেই দায়িত্বটা দেওয়া হয়, তাহলে কোন কোন দিকগুলো নেবেন আগের মন্ত্রী থেকে, বিমল সিনহা থেকে, এবং কোন কোন খারাপ দিকগুলো রয়েছে যেটা আপনি পরিত্যাগ করবেন? দেখুন, বিমল সিনহা কমলপুরে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন কমলপুরে হসপিটালে কিছু উন্নয়ন করেছেন, করেননি যে তা নয়, এক্সরে, সোনোগ্রাফি মেশিন, ব্লাড ব্যাঙ্ক, ওটি ওনার আমলে চালু হয়েছিল, ওটি তো ওনার ভালো দিক। কিন্তু ওনার নামে ওনার মৃত্যুর পর যেভাবে দলীয়করণ করা হয়েছে সব ডিপার্টমেন্ট, প্রতিটা ডিপার্টমেন্টে আপনি ওনার নাম পাবেন খুঁজে,
বিমল সিনহা মেমোরিয়াল হসপিটাল, বিমল সিনহা মেমোরিয়াল গ্রন্থাগার, বিমল সিনহার স্ট্যাচু, বিমল সিনহার ফিল্ড, এরকমভাবে বিমল সিনহা মেমোরিয়াল কলেজ, মানে অডিটোরিয়াম সব করা হয়েছে। সেগুলি দলতান্ত্রিক বহিঃপ্রকাশ, কিন্তু পাশাপাশি তাদের আরেক মন্ত্রী ছিলেন স্বল্পদিনের জন্য সুধীর দাস, ওনার মৃত্যুর পর একটা হাসপাতালের নামকরণও করা হয়নি ওই এলাকায়। তো এটা সিপিএম আসলে শর্মাতে, তো এটা দৃষ্টিকটু। তো এরকম নেগেটিভ জিনিসগুলো আমরা নিতে চাই না। মন্ত্রী হিসাবে আমি ভালো কাজ, আমার ভালো কাজ এবং আমার খারাপ কাজ তা বিচার বিশ্লেষণ করবেন জনগণ, অবশ্যই জনগণ করবে। আমি বিমলবাবুর ভালো দিকটি নিতে চাই, খারাপ দিকগুলি আমি নিতে চাই না। ১৯৯৮ কমলপুরের মানুষ কমলপুরের বিধায়ককে রাজ্যের মন্ত্রী হিসেবে দেখেছিলেন, এবং সে মন্ত্রী এতটাই জনগণের পাশে থাকতেন, জনগণের কাছে পৌঁছে যেতেন, ঠিক তারই কোথাও একটা ছোঁয়া বোধ হয় মন্ত্রী মনোজ কান্তি দেবের মধ্যে দেখা যাচ্ছে। তিনি একেবারে সিকিউরিটিকে তোয়াক্কা না করে একাই চলে যাচ্ছেন জনগণের ভিড়ে। কোথাও কি এই যে সহজ সরল জীবনযাপন সেটার জন্য ভয় হয় না? ভয় হয় না, জনগণ যদি সব তো জনগণের কাছে, জনগণ যদি জনগণের ভালোবাসার সঙ্গে থাকলে কিছু করার নেই। হ্যাঁ, জনগণ পাশে আছে বলে আর ওর ভয়ভীতি কিছু কোনো সময় ছিল না। ও সরল সরল প্রকৃতির ছেলে, ওর মানে কোনো ধরনের লোভ লালসা বা এসব কোনো সময় কি ছিল না। হ্যাঁ, তাই আমাদের ভয় হয় না যে ওর উপরে কিছু কেউ কিছু করবে, আমার মনে হয় না এমন কোনো ভয় আমার আসে না। রাজনৈতিক আদর্শগত দিকে দুজন দু প্রান্তের, একজন মন্ত্রী বিমল সিনহা, একজন মন্ত্রী মনোজ কান্তি দেব, কিন্তু দুজনের কোথাও একটা মিল রয়েছে। দুজনেই কমলপুর থেকে, দুজনেই সাধারণ মানুষের সঙ্গে খুব সহজে মিশে যান, এবং একজনকে খুব নৃশংসভাবে খুন করা হয়েছিল, এবং সেই যে সহজ সরল জীবনযাপন, আপনি কখনো বলেছেন দাদাকে যে অতটা সহজ হোস না, বা অতটা সহজ হলে মানুষকে এতটা বিশ্বাস করাও ঠিক হবে না, এই কথাগুলো কখনো বলেছেন, বা এই জন্য কখনো একটা ভয় বা আতঙ্ক তাড়া করে ভেতর থেকে? না, একটু একটু তো করে, করে না যে তা না, কিন্তু এতটুকু বিশ্বাস আছে ভাই কারো দাদা কারো ক্ষতি করেনি। হ্যাঁ, যার মানে যে সময় বিধায়ক ছিল তখনও জনগণের কল্যাণের জন্য করেছে, বিধায়ক যে সময় ছিল না গত পাঁচ বছর তখনও জনগণের পাশে ছিল, যতটুকু সাহায্য করা ছিল করছে, তার জন্য ওর শত্রু থাকবে বলে মনে হয় না। আর বিমল সিনহার ব্যাপারটা টোটালি আলাদা, আমরা চেয়েছিলাম এটার জন্য ইউসুফ কমিশন গঠন করেছিল, ওটার রিপোর্টও ঠিক মতো পাওয়া যায়নি, এটা একটা চক্রান্তকারী হত্যাকাণ্ড। বিমল সিনহা হত্যাকাণ্ডের জন্য সিবিআই তদন্ত হলে এখনও বেরিয়ে আসবে কে করেছে বা কে না করেছে। হ্যাঁ, ওর সঙ্গে দাদার অনেক ফারাক, বিমল সিনহার পিছনে গভীর রহস্য আছে। কোথাও কি বা কোনো সময় কি মনে হয় বা মনে হতে পারে যে দাদা আমার দাদা হিসেবেই ভালো ছিল, মন্ত্রী হিসেবে এখনও দাদাকে কাছ থেকে কম পাই? না না না, একসব মনেই হয় না, কারণ দাদা দাদাই আছে, এখনও আছে, ভবিষ্যতও থাকবে। হ্যাঁ, এখন আমি গর্বিত দাদা জনগণের জন্য কাজ করতে পারবে, দাদা একটা ক্ষমতা পেয়েছে জনগণের জন্য, সমগ্র ত্রিপুরাবাসীর জন্য, শুধু কমলপুরবাসীর জন্য নয়, সমগ্র ত্রিপুরাবাসীর জন্য কাজ করতে পারবে, তার জন্য আমি গর্বিত। দাদা আমার তো দাদা দাদাই আছে, আমরা একসাথে থাকি, একসাথেই থাকবো, একসাথে খাওয়া দাওয়া করি, একসাথেই খাওয়া দাওয়া করবো, আমাদের মধ্যে কোনো মানে বিভেদ নেই। ধন্যবাদ। জাতীয় রাজনীতিতে প্রিয় নেতা কে মনোজ কান্তি দেবের? অবশ্যই এখন বর্তমানে নরেন্দ্র মোদী রয়েছেন আমার প্রিয় নেতা, ওনার বিকল্প কোনো নেতা নেই। ওনার যে চিন্তাধারা ভারতবর্ষের মানুষের প্রতি, আমার মনে হয় উনি যদি আরও দশ বছর আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতেন, ভারতবর্ষের অনেক উন্নত রাষ্ট্রে পরিণত হতো। আর প্রিয় মন্ত্রী? ভারতবর্ষের প্রিয় মন্ত্রী রয়েছে রাজনাথ সিং, দাপটে মন্ত্রী রয়েছে রাজনাথ সিং, রয়েছে হর্ষবর্ধন, রয়েছে বেশ কয়েকজন ভালো ভালো মন্ত্রী রয়েছে, স্মৃতি ইরানি রয়েছে, ভালো ভালো দপ্তরের মন্ত্রী রয়েছে। সদলীয় এবং বিরোধী দলের মধ্যে এমন কোনো নেতা কি রয়েছে যার কাছ থেকে আপনি রাজনীতি শিক্ষা এখনও গ্রহণ করতে চান? আসলে তো রাজনীতিতে আমাকে প্রথম নিয়ে এসেছিলেন, সংসদীয় রাজনীতি এনেছেন আমাদের বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, ওনার প্রতি আমি কৃতজ্ঞ। এবং আমি শপথ নেওয়ার পরে ওনাকে আমি ফোনও করেছি যে আমি একদিন গিয়ে ওনার সাথে, সময় হয়নি শ্বশুরের, আমি দেখা করবো, ওনার আশীর্বাদ নিয়ে আসবো।
ওনাকে আমি ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকদিন কাজ করেছি কংগ্রেসের হয়ে। ওনার সাথে আমার সুসম্পর্ক রয়েছে, মধ্যে পাঁচ ছয় মাস কথাবার্তা হয়নি, এখন কথাবার্তা হয়। তো এখনও ওনার সাথে ওনার কথা মনে হয়। উনি আমাকে রাজনীতি এনেছিলেন এবং আমাকে পরিচিতি দিয়েছেন, আমি নতুবা আমি মনোজবাবুকে কেউ চিনত না আজকে রাজ্যের সাথে। উনি যদি আমাকে টিকিট না দিতেন, ওনার আমলে যদি আমি এমএলএ না হতাম, আমাকে কে চিনত? তো সুতরাং ওনার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা দুটোই রয়েছে। এখন যারা আপনার বিরোধী বেঞ্চে বসবেন বিধানসভায়, তাদের মধ্যে সর্বজন বিদিত কিংবা তাদেরকে আপনারা এখনও সম্মান করেন, এরকম কোনো নেতা কি থাকবেন? অবশ্যই রয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিকবাবু রয়েছে, 20 বছরের মুখ্যমন্ত্রী সম্মান কেন করবেন না? বাদলবাবু রয়েছেন, আমাদের অধ্যক্ষ যিনি রয়েছেন রবীন্দ্রচন্দ্র দেবনাথ রয়েছেন, তপন চক্রবর্তী রয়েছেন, এরকম কয়েকজন সিনিয়র লিডার তো রয়েছেন, তারা কেন সম্মান করবো না? সম্মান না করার কিছু নেই। গণতন্ত্রের শাসক বিরোধী দুই দল থাকবেই, বিরোধী দলকে মর্যাদা দিতে হবে, বিরোধী দলের গঠনমূলক আলোচনাগুলি শুনতে হবে। তাদের কাছে অনেক গঠনমূলক আলোচনা থাকলে অবশ্যই সেটা গ্রহণ করা উচিত, আমাদের গ্রহণ করা উচিত, মন্ত্রিসভা গ্রহণ করবে, বিধানসভা গ্রহণ করবে অবশ্যই। একেবারে শেষ দিকে শেষ প্রশ্নের উত্তর যদি জানতে চাই, যে রাজনীতি মানেই শাসক এবং বিরোধীর মধ্যে একটা লড়াই, সেটা বিধানসভার ভেতরে হোক, বিধানসভার বাইরে হোক, তৃণমূল স্তরের নেতাকর্মীদের মধ্যে হোক, রক্ত ঝরুক কিংবা মৃত্যু হোক, সেই বিষয়টা একেবারে সবার মধ্যে বলা হয় যে স্বাভাবিক পরিস্থিতি নির্বাচনের কয়েকদিন আগে এবং নির্বাচনের পর। সেই বিষয়টা কীভাবে দেখেন আপনি এবং কীভাবে প্রতিহত করা যায় বা উচিত বলে আপনি মনে করেন? রাজনীতিতে হিংসা কাম্য নয়, হিংসা সাথে রাজনীতিকে জড়ানো একদম অনুচিত। যেটা বর্তমানে রাজনীতিতে হিংসা এবং রাজনীতি দুটোটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। তো আমরা বিজেপি দল, আমরা হিংসা বিশ্বাসী নয়। আগে যখন যেই দল করতাম সেই দলও হিংসা বিশ্বাসী হয়ে কোনো সময়ই রাজনীতি করিনি, এখনও করিনি। আমরা ডানপন্থী দল, যারা বামপন্থীরা রয়েছে রাজ্যে তারা হিংসা বিশ্বাসী এবং অসংখ্য হিংসাত্মক কার্যকলাপ তাদের আমলে হয়েছে। এই কমলপুরের মহকুমায় অসংখ্য ঘটনার সাক্ষী আমরা। এখানে অসীম মজুমদার, সসীম চক্রবর্তী, জগদীশ ঘোষ কংগ্রেসের প্রার্থী থেকে শুরু করে অসংখ্য খুন হয়েছে। এগুলো কিন্তু একদমই নিন্দনীয় ঘটনা এবং আমরা চাই না এ ধরনের খুন সন্ত্রাস রাজনীতির সাথে জড়িত হোক, রাজনীতি হিংসামুক্ত হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে।